দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ঠিকই রকম। আপু, আপনার নাম কি? খাদিজা। খুব সুন্দর নাম। খাদিজা আপু, আমাদের ইউটিউবে কেন আসেন? জি ভাইয়া, অনেক কষ্টে বেড়ে আসছি। এই রাস্তাটার সামনে আম্মু আছে, ছোট ভাই আছে, কিছু তো কেনাকাটা করে দিতে হবে এই জন্য। আচ্ছা, তা তো অবশ্যই। কেন, আপনাদের ব্যাংকে আপনার বাবা নাই? জি না, আমার আব্বু নেই। দায়িত্ব বাবার। তো বাবা কোথায়, কি হয়েছে? আমার আব্বু আরেকটা বিয়ে করে চলে গেছে। আপনাদের কোনো খোঁজ নেয় না? জি না। খুবই খারাপ কথা। বাবাকে দেখছেন আপনি? হ্যাঁ দেখছি তো। দেখছেন? আচ্ছা আচ্ছা। বাবার কথা কি মনে হয়? বৃদ্ধ মানুষ আর ছোট একটা ভাই, ও তো সংসার চালাতে পারবে না। বড় কোনো ভাই নাই যে বাবার পরে সে সংসারটা ধরবে। আমি ফ্যামিলির মধ্যে বড় ছিলাম, আম্মুর ওই জন্য এখন পুরো দায়িত্বটা সংসারের আমার উপরেই আছে। কি করেন আপনি? আমি মিশিংয়ের কাজ করি। মিশিংয়ের কাজ করেন? তো অনেক দর্শকরাই তো বলে যে ভাই কাদের ভিডিও করেন, সবাই খালি এক কথাই বলে মিশিংয়ের কাজ করে। তো মিশিং ছাড়া কি আর কোনো কাজ নাই? হ্যাঁ ভাই আছে, গার্মেন্টসে কাজ করা যায়, অথবা বাসা বাড়িতে কাজ করা যায়, রান্নাবান্নার কাজ করা যায়। আমি মিশিংয়ের কাজটা পারি, আমি শিখছিলাম দেখা, আমি মিশিংয়ের কাজটা করি। আচ্ছা, তো এখন কি সহযোগিতার জন্য আসছেন, না কি যদি বিয়ে শাদি করে বিয়ে শাদি করবেন? কোনটা? বিয়ে শাদির জন্য আসছি ভাইয়া। দেখেন কী করবো, এখন অনেক অভাবের মধ্যে আছি। কোনো ভাই যদি সব কিছু জেনে বুঝে আমার পাশে থেকে আমাকে ভালোবেসে বিয়ে করতে চায়, তাহলে আমি বিয়ে বসতে। মানে সহযোগিতার পাশাপাশি কেউ যদি বিয়ে শাদি করতে চায়, আপনি করতে রাজি আছেন? এই তো। আচ্ছা, তো আপনাদের কি এভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে। নাম্বারটা কি বলতে পারেন? জি না, বলতে তো পারি। তো দর্শক, আপনারা খাদে যাবার কথা শুনলেন, তো তার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01738366276। আমি নাম্বারটা আবারও বলছি, 01738366276। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।